শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ 10.37 পয়েন্ট বা 0.20% সামান্য হ্রাস পেয়ে 5136 পয়েন্ট হয় এবং বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 320 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 5.88% বেশি। বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে পাওয়ার গ্রিড কোম্পানি এবং MGL বাংলাদেশ, NBFI খাত থেকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এবং DBH ফাইন্যান্স, খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। টেলিকমিউনিকেশন খাত থেকে গ্রামীণফোন এবং রবি আজিয়াতা, ওষুধ ও রসায়ন খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস, ব্যাংকিং খাত থেকে ইস্টার্ন ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক আজ সূচকের হ্রাসে মুখ্য ভূমিকা রাখে এবং বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী NBFI খাতে আজ সর্বোচ্চ 1.43% এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ 1.35% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে বিমা খাতে আজ সর্বোচ্চ 0.90% মূল্য হ্রাস পায়। আজ শীর্ষ 20 হ্রাস পাওয়া কোম্পানির মধ্যে 6টি বিমা এবং 4টি টেক্সটাইল কোম্পানি রয়েছে। অ্যাটলাস বাংলাদেশ, MRE রয়্যাল ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশের পাওয়ার গ্রিড কোম্পানি সর্বোচ্চ লাভ করেছে, যেখানে গ্লোবাল হেভি কেমিক্যালস, ভ্যান্ডার DMLBD ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেড আজ সর্বোচ্চ মূল্য হারায়। অ্যাটলাস রানার হেলমেট প্ল্যান্ট নামে একটি হেলমেট উৎপাদন কারখানা স্থাপনের জন্য রানার ট্রেড পার্ক লিমিটেডের সাথে একটি সমঝোতা স্মারক ঘোষণার পর আজ অ্যাটলাস বাংলাদেশের শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই উন্নয়নটি সম্ভবত কোম্পানি প্রসার এবং রাজস্ব আয়ের সম্ভাবনাকে ঘিরে বিনিয়োগকারীদের মাঝে প্রত্যাশার সঞ্চার ঘটিয়েছে, যার ফলে উক্ত শেয়ারটি দর বৃদ্ধি পেয়েছে। তবে বাকি শেয়ারগুলোর কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ জুট স্পিনার্স, পাওয়ার গ্রিড কোম্পানি এবং সমতা লেদার কমপ্লেক্সের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সমতা লেদার কমপ্লেক্স আজ কর্পোরেট ঘোষণার পর এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে এবং এর EPS 2024 সালের জন্য 25% বৃদ্ধি পেয়েছে। উল্লেখযোগ্য আয়ের প্রবৃদ্ধি বিনিয়োগকারীদের এই শেয়ারে লেনদেনের প্রতি আগ্রহী তুলেছে, যার ফলে এর লেনদেনের পরিমাণ বৃদ্ধি পায় বলে ধারণা করা হচ্ছে। তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ 2টি সংবাদ, বিদা প্রধান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন চীন ভিত্তিক সংস্থাগুলির উপর মার্কিন শুল্কের ক্রমবর্ধমান প্রভাবের কথা উল্লেখ করে চীনা উৎপাদকের বাংলাদেশকে একটি প্রধান বিনিয়োগ গন্তব্য হিসাবে বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, গার্মেন্টস, ইলেকট্রনিক্স, সোলার এবং মোটরগাড়ির মতো শিল্পের জন্য আকর্ষণীয় প্রণোদনা এবং একটি ইতিবাচক ব্যবসায়িক পরিবেশ বজায় রাখতে তৎপর রয়েছে বাংলাদেশ। 2022 সাল থেকে চীন এ পর্যন্ত বাংলাদেশের জন্য শীর্ষ FDI উৎস হিসেবে পাশে রয়েছে। তিনি বৈশ্বিক গতিশীলতার পরিবর্তন হিসাবে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্কের প্রতি আস্থা প্রকাশ করেছেন। তিনি বিনিয়োগকারীদের তাদের স্থানান্তর সহজ করতে এবং দ্রুত পরিবর্তনশীল ভূ রাজনৈতিক পরিমণ্ডলে সর্বাধিক সম্ভাবনার জন্য উপযুক্ত সমাধানের আশ্বাস দেন। বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADP এর বাস্তবায়ন হার 2025 অর্থবছরের জুলাই অক্টোবর সময়কালে 7.90% নেমে এসেছে, যা গত 14 বছরের সর্বনিম্ন এবং এ সময়ে 2,78,288 কোটি টাকা বরাদ্দের মধ্যে মাত্র 21,978 কোটি টাকা ব্যয় করা হয়েছে। কন্ট্রাক্টরেরা নিষ্ক্রিয় থাকার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক পরিবর্তন এবং সীমিত ব্যয় ফলে প্রকল্পগুলি স্থগিত হয়ে যায়। গত বছরের একই সময়ের 11.54% বাস্তবায়ন হারের তুলনায় উল্লেখযোগ্য পতন রয়েছে। কম কার্যকরী উদ্যোগগুলিকে পুনর্গঠন করার সিদ্ধান্তকে অগ্রাধিকার দেওয়ায় এ পতন রয়েছে। এ পতন সত্ত্বেও বিশেষজ্ঞরা আশাবাদী যে উন্নয়নকে ঘিরে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, যার ফলে তৃতীয় ত্রৈমাসিকে অগ্রগতি বাড়বে। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।